আজকে আমরা চলে এসেছি আরামবাগ একেবারে স্টেশনের সামনে, কারণ দেখতেই পাচ্ছেন দিদিকে বলো কর্মসূচি তৃণমূল কংগ্রেসের যেটা চলছে বিভিন্ন জায়গাতে। আজকে একেবারে আরামবাগ স্টেশনের চত্বরে ঘুরে পুরো নবপল্লী হাসপাতাল মোড় এই সমস্ত এলাকায় ঘুরছেন, এবং যারা উদ্যোগী ভূমিকায় রয়েছেন আমরা দেখতে পাচ্ছি যে শেখ সাহিদ ইমাম ওরফে মহারাজ রয়েছেন, আরও পেছনে তার কর্মীরা রয়েছেন। মহারাজ, আজকে আজকে দিদিকে বলো কর্মসূচি কোথা থেকে শুরু করলেন, কত যাবে? হচ্ছে এটা পুরো 14 নম্বর ওয়ার্ডটা দিদি বলো কর্মসূচি চলছে, আমাদের আরামবাগ বাসস্ট্যান্ডের ওখান থেকে শুরু হয়েছে, মিয়াপাড়া থেকে এটা চলবে পুরো আপনার বেনপুকুর পর্যন্ত চলবে। এখন যাচ্ছি আমরা ওখান থেকে, আমরা ওখানে একটা সভা টাইপের করব, মানে বৈঠক টাইপের, কার কী কমপ্লেন সেগুলো শুনবো, এবং যেগুলো আমাদের সঙ্গে সঙ্গে বসে ঠিক করে দিই আর আমরা সঙ্গে সঙ্গে ঠিক করে দেবো, আর যেগুলো পারবো না সেইগুলো আমরা লিপিবদ্ধ করে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। আর আজকে ওখানে আমরা রাত্রি যাপন করব, তারপরে খাওয়া দাওয়া করব, কাল সকালে বেনেপুকুরে পতাকা তুলে আমাদের কর্মসূচি শেষ হবে। আমি একটু দাঁড়িয়ে কথা বলি কারণ ব্যস্ততম জায়গায়। একটা হচ্ছে যে এটা কি কোনো একটা ওয়ার্ড বেসিস নাকি আরামবাগ শহরের একটা বড় অংশ জুড়ে করছে? না, যে ওয়ার্ড বেসিস প্রত্যেকটা ওয়ার্ড ওখান থেকে ভাগ করে দিয়েছে। আগের দিন যেমন 2 নম্বর ওয়ার্ড হলো, আজকে 14 নম্বর ওয়ার্ড। আমার সঙ্গে ভাইস চেয়ারম্যান আছে আরামবাগ পৌরসভার, উনি আরও বেশি বলতে পারবেন আমার থেকে। হ্যাঁ, কতগুলো কর্মসূচি নেওয়া হলো আরামবাগ টাউনে? আরামবাগ আমি আপনার 4টে ওয়ার্ড করেছি, আর এখন আমার আর একটা ওয়ার্ড বাকি আছে, 7 নম্বর ওয়ার্ড। মানে এখানে কতজনের সঙ্গে মিট করবেন? আপনারা তো আগে থেকে একটা তালিকা দিয়ে দেওয়া হয় কার সঙ্গে কথায় কথা বলার। হ্যাঁ, পাঁচজনের নাম সিলেক্ট করে পাঠানো হয়েছে ওদের সাজেশন নেওয়ার জন্য, আর বাকি আরও আমরা ঠিক করেছি, মানে পথচলতি লোকের সঙ্গে কথাবার্তা বলবো, তাদের সাজেশন নেবো, আরও লোকের বাড়িতে বাড়িতে যাবো, কী সমস্যা, কী করলে আরও বেশি ভালো কাজ করা যাবে সেগুলো আলোচনা করবো। কী মনে হচ্ছে মহারাজ, যে আরামবাগে তো বলছিল তৃণমূল নাকি শেষ হয়ে গেছে, সব বিজেপি হয়ে যাচ্ছে, কী মনে হচ্ছে এবার? আপনার কি দেখে মনে হচ্ছে যে সব বিজেপি হয়ে যাচ্ছে? আরামবাগে যা তৃণমূল উন্নয়ন করেছে, এই যে ভাইস চেয়ারম্যানের মতো লোকেরা যাদের পাশে পাওয়া যায় সবসময় ডাকলে, এরা থাকতে তারপরে মানুষ বিজেপি হতে পারে? আর মমতা ব্যানার্জি এত সুন্দর উন্নয়ন করেছে, সেখানে বিজেপির কথা, এগুলো জাস্ট বিজেপির ভাঙতা। মানে বলা হচ্ছে যে পৌর বোর্ড চলে যাবে সামনের নির্বাচনে, তৃণমূলের হাত থেকে চলে যাবে, মনে হচ্ছে না এগুলো স্বপ্ন দেখছে, এটা একটা কিছু বিভ্রান্তি সৃষ্টি করে। যেমন তো মুকুল রায় বলেছিল 3টে উপনির্বাচনে 3টে সিট পেয়ে গেছি, কী হলো লাস্টে 0 পেয়ে গেল, সেরকম স্বপ্ন দেখছে। দেখুন, স্বপ্ন দেখা তো মানা নেই, ওরা দেখছে দেখুক, সে রেজাল্টটা টাইমই দেখতে পারবেন। ওরা 0 হবে, বাকি সিট আমরা পাবো, যেভাবে উন্নয়ন করেছে, তারপরে আমরা মানুষের পাশে আছি, মানুষটা এত বোকা নয় যে বিজেপিকে ভোট দিবে, এটা বাকি আপনারা বুঝুন। একেবারে দিদি, কোথায় বাড়ি? আরামবাগ মিয়াপাড়া। কোথায় বেরিয়েছেন? আমরা মিছিলে বেরিয়েছি। কি মিছিল হচ্ছে এটা? দিদিকে বলো। হ্যাঁ, দিদিকে বলো কর্মসূচি। দিদি কি আপনাদের সব কথা শুনছেন? মানে সই শুনছে, না শুনলে আমরা এত দূর এগাতাম কি করে? আচ্ছা, দিদি পাশে আছে আপনাদের? অবশ্যই আছে। হ্যাঁ আছে, আছে। হ্যাঁ, সেখানে মানুষ তার কি বলছে, এদিকে আসুন, আমরাই চাই ওনার মতো মানুষ। আর ওনার সব থেকে আমাদের যে এতদিন আমরা করে দেখেছি, সেই সব মানুষ যা করেছে সেই তুলনা উনি যে করছেন, ছেলে মেয়েদের সব ঘর দূর করে দিয়েছে, আমি বলো ওনার মতো মানুষকেই থাকা দরকার আছে। আপনি নেত্রী নাকি? না, নেত্রী নয়, আমি একটা সাধারণ মানুষ। সুন্দর কথা বলছেন, এদিকে আসুন। কেন বিজেপি যে বলছে অনেক কাজ করবে? বিজেপি না, ওকে তো দেখেছেন খবরেতে লাথি মেরে জঙ্গলে ফেলে দিচ্ছে, কাণ্ড কারখানা দেখে আমার তো খুবই মানে বিরক্ত, আমি থাকলে বোধহয় আমিই মারতাম। বিজেপি কে আবার কেউ মানুষ সমর্থন করে করে বিদেশে পাঠিয়ে দিচ্ছে, জেলখানা তৈরি করে, সে কি করে ভালো হয়? কোনোদিনই ভালো হতে পারে না। ওই সব মানুষকে দেশে আসতে দিলে আমাদের হিন্দু মুসলমানদের রাইট বাঁধেছে, আমাদের কত ভাব ভালোবাসা আছে বলুন তো হিন্দু মুসলমানের মধ্যে, আমরা এইটা রাখতে চাই। এত খবর সব করতে গেলে না প্রেম রাখতে না, আমরা কিছু কিছু খবর দেখি, আমরা সবসময় খবর দেখি। দিদির যে করছেন এই দেখুন, ছেলে দিয়ে যুব কন্যাশ্রী যুবশ্রী, তারপরে বাড়ি বাড়ি এত করে দিচ্ছে, ছেলে মেয়েদের স্কুলে সব দিচ্ছে, এরপরও আর কি মানুষ চায়? আর কি চাই বলুন তো, এর থেকে আর কিছু বলা চলবে না। মানুষ হচ্ছে বেইমান, হ্যাঁ, যে পাতে খায় সেই পাতেই অমনি করে। তো মানে আপনিও তো অনেক বয়স হয়েছে, জীবনে অনেক সরকার দেখেছেন, না মমতা ব্যানার্জি সরকার খুব ভালো চলছে? খুব ভালো, ভালো, খুব ভালো, সব রকম বয়স্কদের যে সুযোগ সুবিধা পাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, নেতারা বলতে বলেছে নাকি এরকম? না না, আমরা মন থেকে বলছি, নেতারা বলতে বলে না, আমরা মন থেকে বলছি। যাই হোক, মন থেকে বলছেন, এবং তারা বলছেন যে মমতা ব্যানার্জি যে সরকার, এর মতো সরকার কোনদিন আসেনি, আসবেও না, এবং মমতা ব্যানার্জির সঙ্গে থাকবো এতে। আমরা দেখি আর এই বিষয়ে কে কি বলেন। দিদিকে বলো কর্মসূচি হচ্ছে, বুঝতেই পাচ্ছেন যে যেভাবে একেবারে দিদির টিম বলা যায়
এনারাও দিদি যেভাবে কথা বলছেন এবং বিজেপির প্রতি একটা বিরাট ক্ষোভ সেটা কিন্তু এবং খুব খোঁজ খবর রাখেন, এটুকু পরিষ্কার যে বিজেপি কী করছে না করছে সে বিষয়ে খোঁজ খবর রাখেন। আমরা খুব ব্যস্ততম জায়গায় সেখানে আমরা পেয়েছি রাজেশ চৌধুরী রয়েছেন, তৃণমূল নেতা এবং পৌরসভার ভাইস চেয়ারম্যান। রাজেশ চৌধুরী, কী মনে হচ্ছে যে আবারও কি জোয়ার আসছে নাকি আপনি তো আবার বিশ্বাস করেন না যে আদৌ ভাটা ছিল? ভাটা কবে ছিল যে জোয়ার আসবে না? তবু উপনির্বাচনের পর থেকে আমরা দেখছি একটা বিজেপির যে কর্মসূচি যতটা হতো সেটা হচ্ছে না, আপনাদের পুরসভার বিরুদ্ধে ধর্ণা এই সমস্তগুলো আর হচ্ছে না, কোথাও কি আপনারাও মনে হচ্ছে যে বিজেপি আবার সত্যি অনেকটা পিছিয়ে গেছে? বিজেপি পিছিয়ে ছিল, পিছিয়ে আছে। যেটা হয়েছিল যে কিছু লুম্পেন যারা বিগত 8 বছর ধরে যাদের আগেই বলেছি যে মাথা লুকিয়ে কোথায় কোথায় থাকবে, তারাই সুযোগটাকে ক্যাচ করার চেষ্টা করেছিল। মানুষ আবার জবাব দিয়ে দিয়েছে, এই বাংলার বুকে লুম্পেন রাজ চলবে না, হারমাদ রাজ চলবে না। বাংলায় মা মাটি মানুষের সরকার, যেখানে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হয়েছে, মানুষ বুঝতে পেরেছে যে সুশাসন কাকে বলে, তার সুফল মানুষ আজকে এনজয় করছে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের 90% বেনিফিশিয়ারি, সেই গভর্নমেন্টে 10-5 লুম্পেন বেরিয়েছিল, মানুষ দেখেছে যোগ্য জবাব দিয়েছে, প্রশাসন প্রশাসনের কাজ করেছে, লুম্পেনরা তাই ভয় পেয়েছে। লুম্পেনদের যে কাজ এলোমেলো করে দেওয়া, লুটে পুটে খাই, সেই চেষ্টা করেছিল। কিন্তু আপনারা গণতন্ত্রের কথা বলছেন, কিন্তু আপনারা তো অন্য দলের বিভাজন তৈরি করেছেন, বিজেপির জেলা সভাপতির অফিসের সামনে পোস্টার মারা, এই সমস্ত কেস নাকি আপনারাই বেশি ইন্ধন দিয়েছেন করতে? যিনি বলছেন তাকে আয়নার সামনে নিজের বিবেককে প্রশ্ন করতে বলবেন, তিনি নিজে উত্তর পেয়ে যাবেন, আমাদেরকে বলতে হবে না। না, ওনারা কি তাহলে এইভাবে সাফাই দিচ্ছেন বলছেন নিজেদের ঢাকতে? 100 বার বিজেপির কর্মীরা নিজেরা স্টেটমেন্ট দিচ্ছে, এবার সে যদি তৃণমূলের কর্মী হয় তাকে ফেস করুক, তা সামনে আনুক যে তৃণমূলের কর্মী ছিল, এ গিয়েছিল, এক্স তৃণমূলের কর্মী এ গিয়েছিল বিজেপি সেজে, এটাকে তারা সামনে নিয়ে আসুক। আপনারা যে কালীপুরে যে সভা করলেন, তারপর পরে একটা মিছিল করলো বিজেপি কালীপুরে, সেখানেও তো জমায়েত বিরাট হয়েছিল। থেকে মোট 32 জন টোটাল কালীপুর 12-18 নম্বর 32 জন বেরিয়েছিল কালীপুরে, বাকি সব বাইরের। ওই ওর নামটা কি জানো, ওই আমাদের বাজারে সোনার দোকান কালটু কি নাম, ওর বাড়ি কোথায়? ছাওড়া অঞ্চলে বাড়ি। তারপর আর একটা ক্রিমিনাল আছে কি গদাই ঘোষ নাকি, ওই ছেলেটা এরা কারা, রামবাগে বাড়িয়ে দেয়। আপনি কি ওসব দেখতেই গাড়ি নিয়ে গেছিলেন? আপনি দেখলাম মিছিলে আটকে গেছিলেন গাড়ি নিয়ে। আমার কোনো প্রয়োজন পড়ে না, আমি নিজেকে নিয়ে ব্যস্ত থাকি, কলেজে গিয়েছিলাম আমার ছাত্র সংগঠন নিয়ে কথা বলতে গিয়েছিলাম। কিন্তু অনেকে তো বলছিলেন যে ওই যে কালীপুরের আমির খানকে হত্যার কেসে আপনার নাম 1 নম্বরে, আবার মিছিলটা হচ্ছে, আপনি ওখানে আটকে পড়েছিলেন, কোথাও ভয় কাজ করছিল না? কিসের ভয়? ভয় কাদের কাজ করে? দুষ্কৃতিকারীদের ভয় কাজ করে, আমি তো কোনো দুষ্কর্ম করিনি, তো কেন ভয় কাজ করবো? না, অনেকে বলছিলেন যে যেহেতু আপনার মধ্যে হামলা হতে পারে, এত মানুষ ক্ষোভ আছে কালীপুরে, সাধারণ জনগণ আমার বিরুদ্ধে যে কুৎসা করা হয়েছিল তার জবাব কালীপুরে সাধারণ মানুষ এখন দিচ্ছেন, তো আপনারা দেখতে পাচ্ছেন তো কালীপুরে, কালীপুরে মানুষই জবাব দিচ্ছে, আমায় কিছু বলতে হয়নি। আপনারা একটা কথা বলেছিলেন যে যদি পাশে থাকতে হয় আমরাই পাশে থাকবো আমির খানের পরিবারে, কই কি এখন পর্যন্ত কি পাশে রয়েছেন? এখন আমি বলছি আমরাই থাকবো এই পরিবারের পাশে, আই রিপিট, আমরাই থাকবো। কিন্তু এখন পর্যন্ত কোনো সাহায্য করেছেন নাকি সাহায্য করার সুযোগ পাচ্ছেন না? কিছুদিন যাক যাক সব ঠিক আছে। কিন্তু আর একটা শেষ প্রশ্ন আপনাকে, সেটা হচ্ছে যে যেটা আমি বলছিলাম যে বোর্ড চলে যাবে, বিজেপির বোর্ড হয়ে যাবে, শুধুমাত্র আপনারা বলছেন যে এই তিন, বিজেপি বলছে 3টে নির্বাচনে আর কী ব্যাপার, অ্যাকচুয়ালি আমরা 245টা সিট পাবো 21-এর নির্বাচনে, পৌরসভার বোর্ড চলে যাবে, বোর্ড চলে যাবে আপনাদের, সত্যি কি আপনারা চিন্তায় আছেন? না না, এই বাকি যে স্টেটগুলো যাচ্ছে ওগুলো বাঁচাবার চেষ্টা করুক আগে, বাকি যে স্টেটগুলো এবার গোয়া যাবে এগুলো বাঁচাক। অর্থাৎ খুবই কনফিডেন্ট রাজেশ চৌধুরী এবং তার টিম যে যে যতই বলা হোক বিজেপির তরফ থেকে, তারা কিন্তু ঠিক জায়গাতেই রয়েছেন এবং আগামী দিনের নির্বাচনে তৃণমূল কংগ্রেসই জয়যুক্ত হবে। দেখা যাক তাদের এই কর্মসূচি, দিদিকে বলে কর্মসূচি, জনসংযোগমূলক যে কর্মসূচি চলছে সেটা কতটা ইফেক্টিভ হয়, কতটা কার্যকরী হয়। আপনারা দেখতে পাবেন আরামবাগ টিভি, ক্যামেরায় যাবেদ নেওয়ালের সঙ্গে শফিকুল ইসলাম, আরামবাগ টিভি।